পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 11 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দুস্থ অসহায় মানুষদের শারদীয়া উৎসবের প্রাক্কালে বস্ত্র বিতরণ করা হয়। শাড়ি তুলে দিচ্ছেন আপনাদের হাতে বর্ধমান দক্ষিণের বিধায়ক কুমন দাস মহাশয়, আপনাদেরকেই কিন্তু সম্মাননা জানানো হচ্ছে। এটা একেবারেই কোনো দান নয় যে কথা আমাদের উপস্থিত অতিথিরা বলেছেন। এই মুহূর্তে বর্ধমান দক্ষিণের বিধায়ক কুমন দাস মহাশয় আপনাদের হাতে তুলে দিচ্ছেন নতুন বস্ত্র। বিধায়ক অলোক মাঝি মহাশয়কে আমি অনুরোধ জানাব বস্ত্র এনে দেওয়ার জন্য। বিধায়ক অলোক মাঝি মহাশয়কেও আমি অনুরোধ জানাব, একবার জোরে করতালি হোক, বিধায়ক অলোক মাঝি মহাশয় বস্ত্র তুলে দিচ্ছেন এই মুহূর্তে আপনাদেরই কারোর হাতে। আমাদের মধ্যে রয়েছেন বর্তমান শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অরূপ দাস মহাশয়, আমি তাকে অনুরোধ জানাচ্ছি আপনাদের হাতে বস্ত্র তুলে দেওয়ার জন্য। বর্তমান শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অরূপ দাস মহাশয় এই মুহূর্তে বস্ত্র তুলে দিচ্ছেন আপনাদেরই কারুর হাতে। পরিস্থিতিতে আমরা প্রায় দু বছরের কাছাকাছি হতে চললো যে আমরা সকলে একটা অন্যরকম জায়গায় আছি, কারণ একটা বিচ্ছিন্ন সমাজের সঙ্গে, বিচ্ছিন্ন মানুষের সঙ্গে, বিচ্ছিন্ন বিভিন্নভাবে বন্ধু বান্ধবদের সঙ্গে, স্কুল কলেজ খেলার মাঠ থেকে আমরা বিচ্ছিন্ন আছি। আমাদের মায়ের কাছে এই আহ্বান থাকবে যে এই উৎসবের মধ্যে দিয়ে আমরা যেন এই কোভিডকে আমরা জয় করতে পারি। যোগে এমন কোনো অনুষ্ঠান হয়, প্রত্যেকটা ওয়ার্ডই হয়। খোকন দাকে শুধু বিধায়ক বলে বেঁধে দিলে হবে না, খোকন দা একজন বিশিষ্ট সমাজসেবী। বর্তমানে মানুষের চোখে শুধু নয়, বর্ধমান জেলার মানুষের চোখে তিনি একজন বিশিষ্ট সমাজসেবী। প্রতিটা ক্ষেত্রে দায় বিপদে আপদে বিভিন্ন উৎসবে অনুষ্ঠানে বিপদে খোকনদা হাত বাড়িয়ে দেন। জন্যই এই ব্যবস্থা পুজোর উপহার, মানে এটা জানবেন কোনো দয়া দাক্ষিণ্য কেউ করছেন না, যাতে আমরা সকলে আনন্দ ভাগ করে নিতে পারি, সবাইকে আনন্দ দিতে পারি। তার জন্যই পূজা উপহার হিসাবে আমাদেরই মহাবলদের আমরা সামান্য সহায়তার হাত বাড়িয়েছি। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক অলোক কুমার মাঝি, 10 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর পরেশ চন্দ্র সরকার, শহর তৃণমূল কংগ্রেস সভাপতি অরূপ দাস, শ্যামাপ্রসাদ ব্যানার্জি সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। আজকে আমাদের 11 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গরিব দুস্থ মানুষদের পুজোর জন্য বস্ত্র বিতরণ হচ্ছে। প্রায় 600 লোককে আমরা আজকে বস্ত্র তুলে দেবো। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের দক্ষিণের বিধায়ক, আমাদের প্রিয় দাদা খোকন দাস, এবং জামালপুরের বিধায়ক অলোক মাঝি, আরও অন্যান্য বড় বড় নেতৃত্বরা এখানে উপস্থিত আছেন। আমরা আজকে প্রায় 15-20 বছর ধরে এই কর্মসূচি আমরা চালিয়ে যাচ্ছি 11 নম্বর ওয়ার্ড থেকে। শুধু মহিলাদের, শুধু 11 নম্বর ওয়ার্ড থেকেই এই বস্ত্র বিতরণ হচ্ছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।